হাতের স্পর্শে রং তুলির ছোঁয়ায় সৃষ্টি হতো নান্দনিক কারুকার্যে বড় বড় ফিল্ম ব্যানার, সেই হাতই জীবনের হাল ধরতে এখন আঁকে রিকশা সৌন্দর্য করার ব্যানার। ভালোবেসে আঁকা আঁকির কাজে আসা, তারপর থেকেই যক্ষের ধনের মতো এই শিল্পকে আঁকড়ে ধরে আছেন শিল্পী মোহাম্মদ হানিফ পাপ্পু। আঁকা আঁকির সহকর্মীরা অন্য পেশায় ঝুঁকেছেন, কিন্তু তিনি আর ছাড়তে পারেননি তার প্রিয় রং তুলি। জীবনে চড়াই উতরাই কম যায়নি, কিন্তু ছাড়তে পারেননি ভালোবাসার এই কাজ। আমরা কাজ করছি, কাজ পাচ্ছি না, এর ভিতরে কেউ গার্মেন্টস চলে গেল, গার্মেন্টসের কাজে কেউ হোটেল করে বললো, কেউ পান দোকান করে বললো, যে যেমনি পারছে আর কি চলে গেছে, তো আমি আর যাইনি। করোনা এসে আর একবার বুঝিয়েছে জীবনের মানে। করোনা তো ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্করই গেছে। যে করোনা কালে তো আমি একেবারে বাসা বসাই, কোনো কাজ ছিল না। ওই রিক্সাওয়ালা বলে না, মহল্লার কিছু গুণীমানী লোক আছে, তারা কিন্তু আমার চালিয়ে গেছে। দেশের মানুষ থেকে সম্মান না পেলেও ভিন দেশে পেয়েছেন স্বীকৃতি। চোখের জল আটকাতে এইটুকুই ছিল অজুহাত। যখন দাম পাচ্ছি না, যখন দাম কেউ দিচ্ছে না, কেউ আমাকে ডাকছে না, যে বেটা বিরিয়ানি খাওয়ায় তো সিগারেটও খাওয়ায় না, তখন তো খারাপ মনে হবেই। শিল্পী হিসাবে তো তখন মনে হয়নি, শিল্পী হিসাবে আমাকে মনে হয়েছে যে আমি ভিক্ষুক শিল্পী। এটা হলো 2002-এর পরে, যে আমাদের কোনো দাম নাই, আমরা একেবারে অকৃত লোক, আমরা বেকার লোক, আমাদের কেউ জিজ্ঞাসাও করে না। আমার মনে হয় আমি ভুল করছি এই কাজ শিখা। খুব আফসোস লাগে যে সমাজটা এরকম কেন, এটা বদলায় না কেন, কেন এত আপদ। তো তখন আমি খুব নিজেকে অসহায় মনে করছি 2013 পর্যন্ত। 2013-তে আমি গেলাম, আমাকে রা কাজল, চারুকলার রা কাজল, উনি ডেনমার্কে থাকেন, উনি আমাকে ডেনমার্ক নিয়ে গেলেন। তো 120 দেশ তখন জয়েন্ট ছিল, বিরাট বড় একটা ফেস্টিভ্যাল ছিল ইন্টারন্যাশনাল। তো তখন আমি জয়েন করলাম, ডেনমার্ক গেলাম। ডেনমার্ক গিয়া ওখানে আমি কাজ করলাম। ডেনমার্কে যখন কাজ করলাম, তখন মনে হয়েছে আমার যে আমি ভুল করি নাই এই কাজটা শিখে। ওদের আদর বা ওদের যে ইজ্জত, ওদের সম্মান, ওদের যে কিছু সব কিছু মিলে একটা, আমি তখন মনে মনে ভাবলাম যে আমি তো মনে ভুল করি নাই একা শিখা, হয়তো টাকা নাই, সম্মানই প্রচুর যথেষ্ট। তার দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছে ঢাবির তরুণ সংগঠন পাশে আছি, যাদের উদ্দেশ্য সমাজে সচেতনতার বার্তা ছড়ানো আর হারাতে বসা রিক্সা আর শিল্পের পাশে দাঁড়ানো। প্রান্তিস আরোয়ার, সময় সংবাদ, ঢাকা।